ভালো ইউটিউবার হতে গেলে দুটো জিনিস দরকার হয়। কতবার একে বলেছি, ব্লগ বানাতে গেলে দুঃখের গল্প শোনাতে হবে। কাকু, এটা ব্লগ না সারেগামার অডিশন। জায়গা যাই হোক না কেন, দুঃখের গল্প মাস। কিন্তু কেন কাকু? কারণ হচ্ছে ওইটা পাওয়া যাবে। কোনটা? আরে যেটা আমরা খাই ভাও। আরে ফোনের মধ্যে যেটা লাগায়। Naughty America. Nobody does it better. আচ্ছা, দুঃখ হলে তোর বন্ধুরা তোকে কি দেয়? লাউরা কিছু দেয় না, ঠিক আছে? সব করা হারাম করে আমার টাকা দিয়ে মদ কিনে আনতে হয়, আর মালগুলো ফ্রির মদ খেয়ে তারপর সিম্প্যাথি দেয়। এক্স্যাক্টলি, তখন থেকে আমি এটাই বলতে চাইছি, সিম্প্যাথি। ব্লগে দুঃখের গল্প দেখিয়ে সিম্প্যাথি নিতে হবে। যেমন যেমন ধরো আমি গরিব, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর বাবা মরে গেছে, থাপ্পড় খেয়েছে বেড়ার একবার মাঝখানে কথা বললে। চুপ কর না ভাই। আচ্ছা বাবা, ঠিক কেমন গল্প শোনাবো বলো তো। গাইজ, গাইজ বলাটা খুব জরুরি। আচ্ছা বলো গাইজ। এইবার আমি করবো, সবাই মিলে দেখো কেমন করে করতে হবে। আমার বন্ধুরা সব খেলছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, জুগনু গানে রিলস বানাচ্ছে, কিন্তু একটা ঘটনা আমার জীবন চেঞ্জ করে দিল, অ্যাপেন্ডিক্সের অপারেশন। তারপর থেকে আমি আর খেলতে পারি না। প্লিজ গাইজ, সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাদের ভালোবাসা পেয়ে খেলতে পারি। আরে কাকু, আপনার পাটা দিন তো জ্ঞান আপনার। আর ওই ইউটিউবারটার নাম কি রে যে অ্যানিমেল ফ্রেন্ডলি কন্টেন্ট বানায়? বঙ্গাই। ওর মতো প্রথমে খেটে সাবস্ক্রাইবার আনতে হবে, তারপর বছরে একটা করে ভিডিও দেবো। সাবস্ক্রাইবাররা করুক অপেক্ষা, আমি দেবো নুসরতের সঙ্গে ইন্টারভিউ। আগ লাগায় বসতে মে মে আপনার মস্তি মে। দেখো, ভালো ইউটিউবার হতে গেলে দুটো জিনিস দরকার হয়। ইউ নিড আ হার্ট অফ গোল্ড অ্যান্ড বলস অফ স্টিল। স্টিলের বল? ক্রিটিক্যাল টাইমে টুংটাং আওয়াজ হলে কি? ও কিছু না বাবা, তুমি বলো। আর ওই কুড়ে ইউটিউবারটার নাম কি রে? লেজি বং। বা, তুই তো দেখছি সবকে চিনিস। যা বলেছেন কাকু, মেডেলটা কমে নিয়ে মা, নিজের বাবাকে গিয়ে পড়া। ঠাকুরদের ব্যাপারে এমনি কথা বলতে নেই স্যার। আচ্ছা বাবা, তুমি আমাকে বলো তো, এমন কি করতে হবে যেটার জন্য আমি বড় ইউটিউবার হতে পারবো? এক্স ফ্যাক্টর থাকতে হবে, তাহলে তো আমি ইউটিউবে গেলে আগুন লেগে যাবে। আমার প্রচুর এক্স ফ্যাক্টর। এটা জোক ছিল। আচ্ছা বাবা, আমি তোমাকে কয়েকটা ইউটিউবারদের নাম বলবো, তুমি এদের এক্স ফ্যাক্টরগুলো বলতে পারবে? বলো। লেজি বং। ফুড ব্লগিংয়ে ফুডের থেকে বেশি শ্যাম্পু বেচা, বসি ছেলে পচা। লেজি বং। ঋতিক অধিকারী। ক্লিক বে, বিষাক্ত ছেলে। এরা কোনো প্রশ্ন হলো? এ তো আলতু ফালতু নাম নিয়ে মাথা গরম করাবে না। কাকুকে কেউ ভুলবার কিন্তু কোশ্চেন করিস না, টুংটাক হয়ে যাবে। টুংটাক মানে? বল অফ স্টিল বেবি। হেই গাইজ, যদি এখনও ভিডিওটা দেখছো তো প্লিজ এই ভিডিওটা রিচ বাড়াতে হেল্প করো বাই গিভিং ইউর কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার, যাতে আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলটা গ্রো করতে পারে, আর এরকম আমি অনেক ভিডিও তোমাদেরকে দিতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, কিপ গ্রাইন্ডিং। বাই বাই।